আমাদের জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে এবং 7 তারিখের আগেই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। তারপরেই আমরা 7 তারিখ থেকে আমরা ভ্যাকসিন কার্যক্রম ভ্যাকসিন প্রদান করা সম্পন্ন করব। বিশ্ববিদ্যালয়ের অনেকেই কাজ করে, মানে ওনাদের সাথে আমি ওই যে আমাদের ইকবাল স্যার